ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর এবারের আসরে প্রতি ম্যাচেই নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ ছন্দে আছেন তিনি। আজ দিল্লি ডেয়ার ডেভিলস এর বিপক্ষে নিজের প্রথম ওভারেই ঝলক দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাত্র 5 রান দিয়ে তুলে নিয়েছেন 2 উইকেট। পরপর 2 বলে 2 উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংকে ধ্বংস করেছেন সাকিব। আজ বিধ্বংসী জেসন রয়ের উইকেটটাও নিয়েছেন সাকিব। সেই উইকেট নিয়ে ধারাভাষ্য কক্ষে মাতামাতি হয়েছে অনেকবার। জেসন রয়কে যেন একেবারেই বোকা বানিয়ে আউট করেছেন সাকিব। সাকিবের সেই বল নিয়ে তাই এত মাতামাতি। এর আগের ম্যাচে সাকিব আল হাসানের বল খেলতে গিয়ে বোকা বনে যান বিরাট কোহলি, ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এবার সাকিব আল হাসানের বিধ্বংসী বোলিং এর প্রশংসা করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আইপিএল এ সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ বিশ্লেষণ করার সময় আকাশ চোপড়া বলেন, সাকিব হলো পাইথন সাপের মতো, প্রতিপক্ষকে 100 বলেই গায়েল করে সে। এবারের আইপিএল এ কি জাদুটাই না দেখাচ্ছে সে। সাকিব প্রতিপক্ষকে দারুণ ভাবে চাপে ফেলতে পারে, যেমনটা বিরাট কোহলিদের বিপক্ষে করেছে, কিন্তু দিল্লির বিপক্ষে সে আরো বিধ্বংসী। উল্লেখ্য, এবারের আইপিএল এ পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ, শিরোপা জয়ের অন্যতম দাবিদার দলটি। আজ দিল্লির পাহাড় সমান লক্ষ্য তারা করে 9 উইকেটের বিশাল জয় পেয়েছে হায়দরাবাদ।